তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেন, আমাদের সে বিকাল 4:50 বাড়ি যাচ্ছে ওদের। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। দিন ধরে প্ল্যান করে একদম কিছু না কিছু হয়ে ব্যস্ত যাচ্ছি। এই ব্যাগটা তো মানে কি বলবো, পাথর হয়ে গেছে, এটা বলার কিছু নেই। এই ব্যাগটা তুমি নিবে তো? হ্যাঁ বাবা, নিজের ওয়েট উঠাতে পারো, ব্যাগটা উঠাবে তুমি, আর সঙ্গে এই দুটো ব্যাগ, ঠিক আছে? আর একটা ব্যাগ আছে, সেটা থ্রি টায়ার এসিতে আছে, তো তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, তাই ওটা নেওয়া হয়েছে। নেল পেন্ট করছে, কি রং করেছে দেখাও, গ্রে কালার। হ্যাঁ, এটা করেছিলাম, আর এটা মিক্স করে করেছিলাম, ফের উঠিয়ে এটা করেছিলাম, এটা উঠিয়ে আবার এটা করেছিলাম। চারটা নেল পলিশ চেঞ্জ হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে কালকে ধোয়া হয়েছিল, তারপরে কিছুটা জল রয়ে গেছে, তার জন্য শুকিয়ে যায়। চলো জামা কাপড় গুলো নিয়ে, চলো সাথে চলো। এই তো যাচ্ছি, যেন কাজ শেষ হচ্ছে না, জানো তো এখনো পর্যন্ত কি কি কাজ পড়ে আছে দেখাচ্ছি। এই যে রডটা দেখতে পাচ্ছ না, এটা খুলতে হবে, কেননা এইটা যদি না খুলি ওইদিকে দেখো একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা আমরা দেখতে পাবো না এখানে কি হচ্ছে না হচ্ছে, যদি কেউ এখানে কিছু পর্দা তর্দা ঘেরে দেয়, ঠিক আছে? আর এই দেখো, এই রাস্তা এখন পর্যন্ত খুলতে হবে। আর নিচে আছে বাইক, সবথেকে বড় প্রবলেম হয়েছিল বাইকের জন্য, আর টিকিট কাটতেও সবথেকে দেরি হয়েছে বাইকের জন্য, কেননা ডিসাইড করে উঠতে পারছিলাম না বাইকটা নিয়ে যাবো কি নিয়ে যাবো। আমি একবার তো ভাবছি নিয়ে চলে যাই, তারপরে ভাবছি না এখানে বিক্রি করে দেয়, ঠিক আছে? তারপরে কি হলো, আমার ওখানে তমলুক আরটিওতে জিজ্ঞেস করলাম, বলছে 22,000 টাকা খরচা আসবে। কেউ আমাকে ইনফরমেশন দিল কীরকম কী খরচা হয়, ঠিক আছে? তো আমাকে বললো 22,000 টাকা খরচা। আমি বললাম মাথা খারাপ আছে, 22,000 টাকা দিয়ে বাইক ট্রান্সফার করবো? তো ডিসিশন করলাম বাইকটা বিক্রি করতেও ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর কন্ডিশনে আছে, আর আমি চালাই, সার্ভিস করে এত সুন্দর রাখি, মানে আমার নিজের চালাতেও খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম, তার মানে 2-3 বছর সে চালিয়েছে, তারপর থেকে আমি চালাচ্ছি, এত সুন্দর এক কন্ডিশনের গাড়ি ছিল এক হাতের। তো লাস্টে ডিসিশন নিলাম কি বাইকটা এখানে রেখে দিয়ে যাই, পরে সে যদি কোন সিচুয়েশান তখন ঠিক নেই, কেমন কী হবে না হবে, তো সেই মতো ভাবে বাইকটা আমি আপাতত চালাতে পারবো, কেননা আমি বিক্রি করে দিলে বাইকটা আবার আমাকে নতুন হোক পুরানো হোক যে কোনো একটা কিনতে হবে, ভালো একটা খরচা আছে, ঠিক আছে? তাই বললাম এখানে রেখে দিই। তো তার জন্য বাঁধার জন্য একটা চেন নিয়ে এসেছি, চেন দুটো তালা নিয়ে এসেছি, চলো যাই বাইকটা বেঁধে দিয়ে আসি। জামা কাপড় তো আমাদের জামা কাপড়, আর এই তারটা, এই যে রডটা দেখছো, এই রডটা আমাদের, এই দুটো রড আমাদের, ভাবছি রেখে দিয়ে যাই, কি আর হবে বাইকটা এভাবে বেঁধে নিচ্ছে ভালো করে, প্রথমে বস্তাটা দিয়ে বেঁধে, তারপরে কভার দিয়ে, তারপর চেন লাগানো হবে দুই দিক থেকে। হ্যাঁ, অতটা জল পড়ে, ওদিকে উপর থেকে জল পড়ে, আবার এখানে লেখা হয়েছে কৃপয়া গেট বন্ধ করকে যায়, আর একটা লেখা আছে এখানে কৃপয়া গেট বন্ধ করকে যায়। তো এইভাবে পুরো বাইকটাকে বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এর উপরে চেন লাগবে, তারপরে কভার, না চেন লাগাবে, চেনটা কোথা থেকে লাগাবে, ওর ভিতর থেকে গলবে। আচ্ছা, গেট লাগানো হবে তো, ভাই বাইক বাঁধা হয়ে গেল, এখানে এইভাবে চেন বেঁধে দিয়েছি। চেনটা একটু বড় হলে ভালো হতো, চেনটা কিন্তু কিছু করার নেই, এতটাই পেয়েছি, 6 ফুটে পাচ্ছিলাম চেন, আর কি
ফেলে দিচ্ছি, একটা ফ্লিপকার্টের বস্তা কেটেই করে দিচ্ছি। চলো তারপরে ভগবান ভরসা, এখন তো বেঁধে দিস, এরপর যদি চুরি হওয়ার থাকে তো চেন কেটেও চুরি হয়ে যাবে। চলো এই রডটা খোলো এবার, নাহলে মনে থাকবে না। চলো তুমি তো দেখো, তুমি একদম রডটা খুলে পাখায় বসো না, নাহলে তুমি এক্ষুনি বসবে, আবার যখন বলবো তখন ভালো লাগবে। কিছু দরকারি জিনিস যদি ছেড়ে যায় তখন। চলো খোলো, লিস্ট একটা বাড়ি নেবে, কোনটা কি জিনিস আছে। উপরে পেই করে কি হবে এই দিকটা কথা বলছি। চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে কাল সকালে। কালকে আবার বেরোনোর তাড়া আছে, সকাল থেকে শুরু হয়ে যাবে টুম্পা রান্না, এবং সকাল থেকে করবে। আমি একটু এই কাজের ব্যাপারগুলো সব দেখে দেবো, গাড়ি বুক করা ওই দিনের জন্য। হ্যাঁ, গাড়ি গাড়ি বুক করা, তারপর ওই বেরোবো ধরো না একটা একটা দিকে। বাড়ি ঠিক করতে গেছিলাম এখান থেকে দিল্লি স্টেশন, হাজার টাকা বলছে উবের, আরো কম বলছে 400 টাকা। হ্যাঁ, উবের এক্সেল করে নেবো। আর এইখানে কম্পিউটার টেবিলটা এখানে রাখা হয়েছে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।